পানি যেটার মধ্যে একসাথে চারটা গুণ আছে এটা একা একা কোনো মানুষ চলতে চায় তাও চলে আবার যদি এক টন গম উঠাইতে চাও তাও সম্ভব আবার যদি খেতে চায় গোশত তাও সম্ভব খেতে চায় দুধ তাও সম্ভব এরপর হলো এটা পশম দিয়ে জামা এটা পশম দিয়ে কাপড় আর কম্বল এবার আর এটা চামড়া দিয়ে জুতা আর খিমা জুতা আর কি ওরা উট আর ওদের কাছে উট হলো সবচেয়ে দামি পশু সবচেয়ে দামি জানোয়ার সবচেয়ে কি সবচেয়ে দামি আজীব বিষয় হলো উট এত বড় পানি এত বড় পানি এত বড় পানি এটা মরু জাহাজ এটা এত বড় প্রাণী লেকিন সাখরাহা এটা কি পরিমাণ আল জিসমুল কবীর কি পরিমাণ বড় আর মোটা প্রাণী লেকিন এটাকে মুসাখর করে টেনে টেনে নিয়ে যেতে পারে আল জিসমুস সগীর তিন বছরের এক বাচ্চা আরো আশ্চর্য বিষয় হলো ওটাই একমাত্র প্রাণী যে প্রাণীতে আরোহণ করতে উট দাঁড়িয়ে থাকে না আরোহণ করতে চাওয়া মাত্রই উঠ বসে যায় ঘোড়া কখনো শোয় না বলেন ঘোড়া কখনো শোয় না বলেন ঘোড়া কখনো কি করে না আচ্ছা আজীব বিষয় ঘোড়া শোয় না কেন ঘোড়া জীবনে কখনো শোয় না ঘোড়া কি করে না গর্ভবতী ঘোড়াও শোয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রসব করে ঘোড়া কি করে না বলেন ঘোড়া শোয় না ঘোড়া কখনো কেন শোয় না ঘোড়াকে রব্বে করিম বানিয়েছেন শুধুই যুদ্ধের জন্য যদি সে শুয়ে পড়ে আর ঘুমায় যায় তো মুজাহিদ ঘোড়াতে সওয়ার হইতে দেরি হবে দুশ্মনের উপর হানা দিতে দেরি হবে এই জন্য ঘোড়াকে রব্বে করিম বলে দিয়েছেন খবরদার তুই কখনো ঘুমাস না ঘোড়া কি করে না বলেন ঘোড়া কখনো বলে আ দিয়া তো কথা والموريات قدحا والمغيرات صبحا এই সব হলো ঘোড়ার সিফাত কিসের সিফাত বলেন এজন্য ঘোড়া কখনো কি করে না ঘোড়া কখনো ঘুমায় না এজন্য ঘোড়া ঘুমায় না আর উট ঘোড়া দাঁড়িয়েই থাকে ঘোড়া দাঁড়িয়েই থাকে এজন্য আমাদের ঢাকা পুরান ঢাকা গেলে দেখবেন রাত তিনটা বাজে ঘোড়া সব দাঁড়ায় ঘোড়া সব কি গাড়ি দাঁড়িয়ে থাকে কেন সে অনুমতি নাই এটা রপ্তার জন্য হুমকি দা শোয়াকে হারাম করে দিয়েছে অন্যদিকে আল্লাহ তালা উট একটা প্রাণী তার সারা দুনিয়ার সমস্ত মাখলুকের সমস্ত প্রাণীর পায়ে ভাঁজ একটা আমাদের পায়ে ভাঁজ দুইটা এখানে একটা টাকলুতে একটা হাঁটুতে একটা টাকলুতে একটা ঘোড়ার ভাঁজ দুইটা গরুর ভাঁজ দুইটা মহিষের ভাঁজ দুইটা উটের ভাঁজ তিনটা ওটার ভাঁজ কয়টা দেখেন ওটার ভাঁজ কয়টা ওটার হাঁটু দুইটা ওটার হাঁটু কয়টা দুইটা বলে কেন ওটার হাঁটু দুইটা ওটার হাঁটু যদি একটা হইতো এত বড় প্রাণী বসতে কষ্ট পাইতো এই জন্য আল্লাহ পাক তাকে কি করে দিছে বলেন হাঁটু দুইটা বানিয়ে উট এমন এক প্রাণী যেটা একদিকে মার্কাব একদিকে মাহমাল একদিকে মাতাম একদিকে মাশরাফ একদিকে নিজে আরোহণ করতে পারবা দুই নাম্বার নিজে এটা দুই করে টনে টনে বোঝা উঠিতে পারবা ইন্ডিয়া রাজস্থান এক গ্রাম থেকে এক গ্রাম এক শহর থেকে এক শহরের জন্য গেল্লা গেল্লা মানে গম গেল্লা মানে কি গম গেল্লা সরিষা ইত্যাদি মাঠ থেকে নেওয়ার জন্য আর কোনো বাহন নাই শুধুই আছে ওর শুধু আছে কি উটের পেছনে গরু গাড়ির মতো ট্রাকের মতো লাগানো আছে ট্রাকের মতো এটার মধ্যে যেই পরিমাণ দিবে লড়ে না সে টনে টনে দিতে পারে সে নড়ে না সে দাঁড়িয়েই থাকে আবার একটা কয়টা একটা পেছনে টনে টনে দিয়া সে দাঁড়িয়েই থাকে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে লাভ দিতে থাকে দিতে থাকে দিতে থাকে সে দাঁড়িয়েই থাকে বাস চলো কি হবে এরপর হলো সারা দুনিয়া যত চতুষ্পদ প্রাণী আছে সারা পৃথিবীর যত চতুষ্প
উন্মত বানিয়েছে সবচেয়ে কম খায় যে জানোয়ার এটার নাম উট। এটার নাম কি? কি খাবে? হালকা ফুলকা দু চারটা ঘাস শেষ, দু চারটা খৈল ভুষি শেষ। এটার খাবার সবচেয়ে কি মানে যেদিক দিয়ে তাকাবেন এদিক দিয়ে এটা আসছে, যেদিক দিয়ে তাকাবেন এটা কি এটা আসছে। এরপরে হলো সে এক টানা দশ দিন পামিনা পান করেছে, চলতে পারে এক টানা দশ দিন সে পামিনা পান করে চলতে পারে। এরপরে হলো যদি মরুভূমিতে তার সাওয়ারি তার পানি শেষ হয়ে যায়, তার সাওয়ারির পানি শেষ হয়ে যায়, তো সে মাটির ভিতরে বালির ভিতরে তার নাক বুঝে নাক ঢুকায় দিয়া সে তার পা পানি কোথায় আছে। এবার সে সেদিকে হাঁটতে থাকে, তার মালিক তাকে ছেড়ে দেয়, সে এখানে ঢুকে নাক ঢুকা নাক ঢুকা গ্রাম দিতে থাকে, সে তার পা পানি কোথায় আছে। এবার সে হাঁটতে থাকে হাঁটতে থাকে হাঁটতে থাকে পানির কুঠির কাছে নিয়ে আসে। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার জন্য উট বানিয়েছি, সে আমি তোমার জন্য জান্নাত বানাতে পারবো না? কি হয় যে আমি তোমার জন্য উট বানিয়েছি সে আমি বেঈমানদের জন্য জাহান্নাম বানাতে পারবো না? প্রশ্ন, তো জাহান্নামে গাছ কিভাবে হবে, জখম কিভাবে হবে, দড়ি কিভাবে হবে? আজিব 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 প্রশ্ন। আচ্ছা বলেন তো দেখি, পানির ভিতরে ব্যাং যে এত বছর থাকে, ব্যাংয়ের আবার সর্দি হয় কবে? মাছের আবার সর্দি হয় কবে? মাছের আবার জ্বর হয় কবে? তো পানির ভিতরে মাছের জ্বর হয় না কেন? কি আচ্ছা পানির ভিতরে আবার অক্সিজেন হয় কিভাবে? এজন্য রব্বে করিম বলেন আমার জান্নাতের দলিল দেখো কিভাবে, এর দলিল কিভাবে কিভাবে বলেন জান্নাত কিভাবে? আল্লাহ তাআলা বলেন জান্নাত কিভাবে, জাহান্নাম কিভাবে? উত্তর কি বলেন? জাহান্নাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ওরা কি চেয়ে দেখে না? আফালা ইয়ানজুরুন, সারা পৃথিবীর সমস্ত নাস্তিকদেরকে রব চ্যালেঞ্জ করেন, ওরা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা, ওরা কি দেখে না? ইলাল ইবলি, ওরা কি উটের দিকে চেয়ে দেখে না? কাইফা খুলিকাত, এটাকে আমি কিভাবে বানিয়েছি, উটকে আমি কিভাবে বানিয়েছি, ওরা কি দেখে না? যেভাবে আমি উট বানিয়েছি ঠিক সেভাবে আমি জান্নাত বানাবো, যেভাবে আমি উট বানিয়েছি সেভাবে আমি জান্নাত। এই জন্য এরপরে তো পরের সুরাতে আসবে কওমে আদ আর কওমে সামুদ। হ্যাঁ, হযরত সালেহ আলাইহিসসালামের বস্তি, হযরত সালেহ আলাইহিসসালামের জাতি কি বলছিল? যদি তুমি নবীকে কি বলছিল, সালেহ তাকে কি বলছিল, যদি তুমি এই পাহাড় থেকে এই পাথর থেকে একটা উট বের করে দিতে পারো, কি বের করে দিতে পারো? একটা উট বের করে দিতে পারো। ওরা তো বললো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই পাথর থেকে যদি একটা উট তুমি বের করে দিতে পারো আর ওই উট যদি আমাদেরকে বলে তুমি রাসূল, আমরা মানব। হযরত সালেহ আসলাম বললেন কথা ঠিক, কথাকে হাসা ঠিক মানবা, তো মানবো। দেখো দেখো কিন্তু হাসলাম রব্বে করিম কি করা, কোনটা পাথর ঠিক করে দাও তুমি, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, বলো কি ভাবে ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, এইটা থেকে বের কর, বাহ বের হয়ে গেছে। কি ভাবে শুধু বের হয় নাই, বের হয়ে এরা মাঠে গেছে, ওদের সমস্ত উটগুলোর খাবার সে একা খেয়ে গেছে। এবার পানিতে গেছে, ওদের সমস্ত ওটার পানি সব সে একা খেয়ে ফেলছে। লেকিন এই কাউম বড় সার্কাস কাউম, এই কাউম ওই ওটের পা কেটে দিচ্ছে, পা খারাপ না ওই কাউমটা ওই ওটের পা কেটে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আজাবে পুরো কাউম শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যায় না, কুদরতের সাথে চ্যালেঞ্জ করা যায় না। এই জন্য দেখেন বাংলাদেশে যারা চ্যালেঞ্জ করে রবের সাথে বারবার বারবার চ্যালেঞ্জ করে, যেই চ্যালেঞ্জ করে দেখতে দেখতে দেখে যায় তার উইকেট পড়ে যায়। বলেন না তার কি পড়ে যায়, বলেন তার উইকেট পড়ে যায়, বালিশ ছাড়া শোয়া যায়, বালিশ ছাড়া কি শোয়া যায়, তার বালিশ ছাড়া শোয়া দেয়।
আর স্পষ্ট করলাম না আরকি, বুঝেন না। তাহলে মানুষ সবাই কি দেয়? সোয়া দেয়। আর তখন যেন রব যেন চ্যালেঞ্জ করে, তোর ফেসবুক এখন কোথায়? ওরা মনে করছে ওদের ফেসবুকে ওদের জীবনের ঠিকানা। কি বলবে, ফেসবুকে দু চার লক্ষ দু চার কোটি মানুষ, দু চার কোটি বেঈমান লাইক দিয়ে দিছে, সে খুশি হয়ে গেছে। কি বলেন? আর শেষ তো কি পড়ে, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন? আবার বালির সারা সোয়া জোরে বলেন। পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন? পৃথিবীর সব জালেমদের ঠিকানা বালির সারা সোয়া। তো বলবেন হুজুর তো সব ইমামদেরও তো ঠিকানা বালির সারা সোয়া, সব মুত্তাকিদের ঠিকানাও তো বালির সারা সোয়া। এটা জবাব আমরা দিছি, হ্যাঁ সোয়া সোয়া দুই সোয়া। সোয়া সোয়া কি দুই সোয়া? একটা জাহান্নামের আগুনের সোয়া, একটা জান্নাতের ফুলের পিছনের সোয়া। কি হয় আর বলে এটা আমি মানি না? আল্লাহ তাআলা বলেন এগুলো দেখো না, এগুলো কি এগুলো দেখো না। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের জন্য বানিয়েছেন, পঞ্চাশ বছর আগের কথা না। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ পঞ্চাশ বছর আগে তাফসীর শুরু করেন। হ্যাঁ আমার মনে হয় যদি দুই একবার হুজুরের নাম না বলি তো এই তাফসীরের সাথে আমার কি হবে, এই মাহফিলের সাথে আমার বেইনসাফি হবে, ঠিক না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের জন্য বানিয়েছেন। আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে, তাইলে বুঝা গেছে আমার সামনেটাও কোরআন মতে যা বলেছে সেটাই হবে, আর মধ্যবর্তী কোরআন মতে যা বলেছে সেটাই করা হবে। কি হয় জন্ম কি মতে বলেন? এই কথাটা হুজুরের বয়ানের প্রায় প্রতি বয়ানই ছিল, আমার মৃত্যু কোরআন মতে, অতএব আমার সামনেটাও হবে কোরআন মতে, আমার মধ্যবর্তী জীবনও হবে কোরআন মতে। জান্নাত আর জাহান্নামের জন্য আল্লাহ তাআলা এখন কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন বলেন তো, সবাই বলেন কিভাবে বলেন, আবার বলেন জান্নাত কিভাবে দিবে? এই মুহূর্তে জান্নাত কোথায় প্রশ্ন, এই মুহূর্তে জান্নাত কোথায়? আপনার বিয়ের আগে আপনার ছেলেটা যেখানে ছিল এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। বলেন কি বলছি বলেন? আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। এবার আপনি বলেন আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের পর বিজ্ঞানকে বলেন বিজ্ঞান, বিজ্ঞানী মহোদয় আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কি বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে কি? এবার যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞানী সাহেব আপনি মরবেন তখন বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। কি বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে পারে? বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না। বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে কি পারে না? বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু দুই একটা উত্তর দিতে পাইরাই যদি এই অবস্থা হয়, যদি সব দিতে তো কি অবস্থা হতো? হ্যাঁ যদি সব উত্তর দিতে পারতো তো কি অবস্থা হতো? যদি সব উত্তর দিতে পারতো তো পাগল হয়ে যেত। সব উত্তর দিতে পারলে কি হয়ে যেত বলেন? পাগল হয়ে যেত। দু চারটা উত্তর দিতে পাইরাই তো কি, লেকিন রবেরটা বাদ দিয়েও পারলে দাও না উত্তর, রবেরটা বাদ দিয়ে পারলে উত্তর দাও, আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টির মধ্যে যোগ বিয়োগ করা ছাড়া পারলে উত্তর দাও। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে রব বদল করা ছাড়া পারলে উত্তর দাও, লেকিন রবটি কোন সাহায্য ছাড়া পারলে উত্তর দাও। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন অনেক বড় আল্লাহ, তিনি অনেক সুন্দর করে বলেন হুজুর যেখানেই বয়ান করবেন
হুজুর যেখানেই বয়ান করবেন সেখানেই হুজুর এই তিন প্রশ্ন বলবেন, কোথায় ছিলে, কোথায় যাবে, কি নিয়ে যাবে। এখন বিজ্ঞানী কিছু জিজ্ঞেস করেন, কোথায় ছিলে? আই ডোন্ট নো, অজ্ঞান। কোথায় যাবে? আই ডোন্ট নো, অজ্ঞান। কি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা কোথায় ছিলাম? আল্লাহ তাআলার কাছে ছিলাম। এবার কোথায় যাব? আল্লাহ তাআলার কাছে যাব। ছিলাম কোথায়? যাব কোথায়? আল্লাহ তাআলার কাছে। তো বলে আমরা মানি না, তো না মানলে মরে যাব। না মানলে কি? না মানলে তুমি মরে যাবে। না মানলে তুমি মরে যাবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ওরা কি চেয়ে দেখে না উটের দিকে আমি এটাকে কিভাবে বানিয়েছি? আমি উটকে যেভাবে বানাতে পেরেছি এভাবে আমি তোমার জন্য জান্নাত বানাবো, এভাবে আমি। ফিহা আইনুন জারিয়া, এভাবেই হবে। ফিহা সুরুরুম মারফুয়া, এভাবেই হবে। ওয়া আকওয়াবুম মাউদুআ, এভাবেই হবে। ওয়া নামারিকু মাসফুফা, এভাবেই হবে। ওয়া জারাবিয়ু মাকসুসা, এভাবেই হবে। তোমার জান্নাতের শরীর তৈরি করা হবে তো এভাবেই তৈরি করা হবে, আর মাআল্লাহ তোমার জাহান্নামের তার জাহান্নামের শরীর তৈরি করা হবে তো এভাবেই এভাবেই তৈরি করা হবে। জাহান্নামীদের শরীর তৈরি করা হবে তো যেভাবে আমি উট বানিয়েছি আমি এভাবেই আবার তৈরি করব, যেভাবে আমি তোমাকে জান্নাতের জন্য বানিয়ে উট বানিয়েছি এভাবেই তোমাকে আমি জান্নাতের জন্য আবার তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন কিভাবে হবে, ও জান্নাত কিভাবে হবে? এখন তিনি তসলিমান আসছেন, ও জান্নাত কিভাবে হবে? এখন তিনি কি নাসছেন বলেন, তসলিমান আসছেন, জান্নাত কিভাবে হবে? এখন তিনি অমুক, এখন তিনি অমুক, এখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এখন তিনি ব্লগার, এগুলো কিভাবে হবে? তো রব চ্যালেঞ্জ করে বলছেন, এগুলো কিভাবে হবে জানো? তুমি যেভাবে বলছো। বলেন তুমি কি, এগুলো কিভাবে হবে? উত্তর দেন। বলেন জাহান্নাম কিভাবে হবে? আর তুমি যেভাবে হয়েছো এভাবে জাহান্নাম হবে। বলে জান্নাত কিভাবে হবে? বলে তুমি যেভাবে হয়েছো এভাবে জাহান্নাম জান্নাত হবে। বাকি কোরআনে কারিমে এই কথাটার উপরে আল্লাহ তাআলা হাজারো দলাইল পেশ করেছেন, শুধু কিভাবে দলিল দিয়েছেন হাজারো হাজারো। কিসের দলিল দিয়েছেন বলেন, কিভাবে দলিল দিয়েছেন, কিভাবে কিভাবে হবে? এজন্য তিনটা প্রশ্ন বলেন, কি, কেন, কিভাবে বলেন। তো জান্নাত কি এটা বুঝিয়েছে, এবার জান্নাত কেন এটাও বুঝিয়েছে, লিসা আইহা রাদিয়া। এবার প্রশ্নের উত্তর কিভাবে এটার উত্তর এটা, জাহান্নাম কি এটা বুঝিয়েছে, আর জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে। আমিলাতুন নাসিবা, জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে। আমিলাতুন নাসিবা, বলে জান্নাত কেন, জান্নাত তোমার ঈমান আমলের জাজা। জাহান্নাম কেন, জান্নাত কুফরি আর বেনামাজির জাজা, বেনামাজির সাজা। বলে জাহান্নাম কেন, কুফরি আর বেনামাজির কি সাজা। এখন তাহলে কি বুঝলাম, এবার কেন বুঝলাম, আরে এবার হলো কি, কিভাবে। আজকের আলোচ্য বিষয় কি বলেন, কিভাবে মানে জান্নাত কিভাবে বানালেন, জাহান্নাম কিভাবে বানালেন। রব বলেন যে আমি এগুলো যেভাবে বানালাম, সুবহানাল্লাহ বলেন, আমি আসমান যেভাবে বানালাম, আমি জমিন যেভাবে বানালাম, আমি পাহাড় যেভাবে বানালাম, আমি উট যেভাবে বানালাম, আমি জান্নাত এভাবে বানালাম, আমি জাহান্নাম এভাবে বানাবো। হায় সারা পৃথিবীর সমস্ত বেঈমান বিশ্বের সামনে, সমস্ত নাস্তিক বিশ্বের সামনে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অস্বীকারকারী বিশ্বের সামনে, সারা পৃথিবীর সমস্ত ইহুদির সামনে, সমস্ত নাসারার সামনে, সমস্ত মুশরিকের সামনে রব্বুল কারীমের চ্যালেঞ্জ, আমি আকাশ যেভাবে বানিয়েছি আমি জান্নাত সেভাবে বানাব, আকাশ যেভাবে বানিয়েছি আমি জাহান্নাম সেভাবে বানাব। এখানে কিভাবে উত্তর খুঁজছো তুমি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت এগুলো যেভাবে বানিয়েছি তোমার জান্নাত আমি এভাবে বানাব, এগুলো যেভাবে বানিয়েছি তোমার জাহান্নাম আমি এভাবে বানাব।
বাহ বাহ দলিলের জন্য মুখতাতার চার বাক্যে যেন রব্বে করিম পুরো পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছেন আর এই চারটা বাক্য এমন ভাবে নির্বাচিত করেছেন রব্বে করিম এই চার দলিল এমন ভাবে পছন্দ করেছেন এমন ভাবে বাছাই করেছেন চার দলিল বলে এই চার দলিল আরবরা কুফারে মক্কা কুরাইশে মক্কা মক্কার এই মানুষগুলোর সামনে ওরা যদি চলতো তো ওরা উঠেই চলতো ওরা উপরে তাকাতো তো আসমান সামনে তাকাতো তো জমিন পেছনে তাকাতো তো পাহাড় কোরআনে করিমে এমন এক মাহলে এমন এক পরিবেশে কোরআনে করিম নাজিল হয়েছে যাদের জন্য বাহন উট ছাড়া কোনো বাহন ছিল না খাবারের জন্য উট ছাড়া কিছু ছিল না পানির জন্য উট ছাড়া কিছু ছিল না ওদের বাহনের জন্য উট বাহন হিসাবে হলো দুইটা যেমন ধরেন মোটর সাইকেল এটা হলো মার্কা ট্রাক হলো মাহমাল ট্রাক হলো মাহমাল ট্রাকে বোঝা উঠা মোটর সাইকেলে মানুষ চলে প্রাইভেট কার হলো মার্কা এটাতে মানুষ চলে বোঝা উঠায় না আর ট্রাক্টর হলো কি বোঝা উঠা মানুষ মানুষ চলে না